আজকে নিয়ে চলে আসলাম খুব সুন্দর একটা জিনিস, কলমি শাক। এই দেখো দুয়াটি নিয়ে আসছি বাজার থেকে, কলমি শাক রান্না করবো। চলো কলমি শাকটা প্রথমে বেছে নিই ভালো করে। শাকগুলো খুব সুন্দর দেখতে, ভালো লাগলো, নিয়ে চলে আসলাম। ঠিক আছে, পুরো পাতাগুলো ভালো করে আমি বেছে বেছে নেব, একদম কচি পাতাগুলো, খুব সুন্দর, একদম পুরো ফুটো নেই। পুরোটা বেছে নিয়ে আসছি, ধুয়ে ধুয়ে নিয়ে করে নিয়ে চলে আসলাম। এবার কুচিয়ে নেব শাকগুলো, এখানে বসেই আমি কুচিয়ে নিচ্ছি। খেতে কাদের ভালো লাগে কমেন্টে জানাবে অবশ্যই, আমার তো খুব ভালো লাগে বন্ধুরা। পুরো ভিডিওটা তোমরা সবাই দেখো আর বেশি বেশি করে সবাই শেয়ার করবে বন্ধুরা। আমি সেজে গুজে বসতে পারি না কেন, আমি মেশিনে সেলাই করি বন্ধুরা, ব্লাউজ সেলাই করি। তোমাদের একদিন দেখাবো, ঘরের ভিতরে করি তো অন্ধকার থাকে ওই জন্যই দেখাতে পারি না, কিন্তু একদিন দেখাবো তোমাদের আমি ব্লাউজ সেলাই করি, ওই জন্য সেজে গুজে বসতে পারি না। এইভাবে তোমাদের হয়তো পছন্দ হয় না আমাকে, কিন্তু কিছু করার নেই, কাজের ঠেলায় আমি সেজে গুজে বসতে পারি না। ওগুলো সব কুচিয়ে নেওয়া হয়ে গেল, উঠিয়ে নেব, এবার উনুন ধরাতে আসবো বন্ধুরা। এবার কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা, দিয়ে দিয়েছি কড়াইতে তেল, তেলও গরম হয়ে গেছে। এবার আমি দেখো রসুন কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেবো। রসুনটা আজকে একটু বেশি দিয়েছি, এবার দিয়ে দেব বড় দেখে একটা পেঁয়াজ কুচি নিয়েছি, ভালো করে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজ আর লঙ্কা একসঙ্গে, লঙ্কাটাও দিয়ে দেবো একসঙ্গে, লঙ্কা চিরে দিয়েছি মাঝখান দিয়ে, ভালো করে একটু লাল করে ভেজে নেব সব একসঙ্গে দিয়ে। চলো ভেজে নিয়েছি লাল লাল করে, এবার শাকটা দিয়ে দেবো। অনেকটাই শাক আজকে, দুয়াটি শাক কিন্তু অনেকটা শাক আমি দিয়ে দিয়েছি, একই সঙ্গে লবণ হলুদ গুঁড়ো। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো 2 থেকে 3 মিনিট, ঢাকনাটা উঠিয়ে নেব। শাক দেখো কমে গেছে, এবার আবার নাড়িয়ে দেবো ভালো করে, একসঙ্গে মিশিয়ে নেব সব। ঢাকনা দিতে হবে না বন্ধুরা, এবার এইভাবে নাড়াতে নাড়াতে হয়ে যাবে শাক। কত শাক সুন্দরভাবে হয়ে গেছে দেখো বন্ধুরা, আর একটু বাকি আছে। আমি কড়াই ভরে একটু নামিয়ে একটু পোস্ত ভেজে নেব, আমি নামিয়ে রেখে দিলাম, এটাই করে আমি একটু পোস্ত ভেজে নেব। দেখো পোস্ত নিয়ে নিয়েছি এখানে, ভালো করে একটু ভেজে নেব পোস্তটাকে। পোস্ত ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। শাকের কড়াইটা আবার বসিয়ে দেব, এর উপরে আমি এবার ভাজা পোস্তটা দিয়ে দেবো শাকের ভিতরে।
নামানোর 1 মিনিট আগে দিলেই হয়ে যাবে। ভালো করে মিলিয়ে নেব। মিনিট পরেই আমি নামিয়ে দেবো শাক। রেডি হয়ে গেছে বন্ধুরা আমার কলমি শাক, নামিয়ে দেব। এবার আগুনটা বের করে দিই, ভালো পুড়ে যাবে। নামিয়ে নিলাম, এই পোস্ত দিয়ে কলমি শাকটা কেমন হলো বন্ধুরা জানাবে অবশ্যই, আর পারলে ভিডিওটা শেয়ার করো বন্ধুরা। ভিডিও বানাতে অনেক কষ্ট হয় বন্ধুরা, তোমরা যদি শেয়ার না করো তাহলে আমি চলবো কী করে? আমারও ইচ্ছা হবে না তখন আর করতে, ওই জন্যই বলছি বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো। হ্যাঁ, তাহলে বন্ধুরা আবার আসছি অন্য রান্না নিয়ে। নমস্কার।